الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عواجا رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن بسم الله الرحمن الرحيم أولم يكفيهم أن أنزلنا عليك الكتاب ইউতুল্লাহ আলিহিম ইনাফিদা আলী কাল রহমাতান ও দিকরা আলী কৌমি ইউ মিনুন মুসলিম ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী আবাস প্রবাসের মুসলিম ভাই ও বোনেরা আজকে একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হল সালাতুল ভিতির ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি যে সুন্নি সমাজের ধারণা হচ্ছে সালাত হচ্ছে দৈনিক পাঁচ ওয়াক্ত আর শিয়া সম্প্রদায় দৈনিক তিন অক্ত সালাত আদায় করেন এ কথাগুলো সকলেই জ্ঞাত আছেন বিশেষ করে যারা দিন ধর্ম নিয়ে চর্চা করেন একটু তারা সবাই জানেন তো ছয় অক্ত সালাতের কথা সন্নি সমাজেও স্বীকৃত না ইদানিং আমাদের এক কোরআনিক ভাই সায়ত্ত সালাতের কথা বলে বহু সমালোচিত হয়েছেন যে তাকে কোরআনের অন্য ভাইরাও তার নামে সালাত আবিষ্কার করছেন তাকে গালমন্দ করছেন মহান আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাদা ছোড়াছড়ি থেকে রক্ষা করুন তো আমরা আজকে মূলত বেতের বা বেজর সালাত নিয়ে আলো বেতের শব্দের অর্থ হলো বেজর তো সেটা নিয়ে আমরা আলোচনা করব আল কোরআনের আলোকে যেহেতু আমাদের অনেক কোরআনিক মুসলিম যারা আগে মুসলমান ছিল তারা আমাদেরকে প্রশ্ন করেন যে বেতের সালাতের কি করব বেতের সালাতের কি করব সেজন্য আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব বেতের সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বেতের সালাদ বা বেজর সালাদ হাদিসের নামে বিভিন্ন দল মত মাঝাব এবং সহি আকিতায় বিশ্বাসীগণ এক একভাবে বেতের সালাদ আদায় করে কোরআন ভিত্তিক বেতের সালাতের সমাধানটা কি হবে এক একজনের তো এক এক রকম করে তো মর্মে বেতের একটি আরবি শব্দ মূল অক্ষর হচ্ছে আর হরফ হচ্ছে বা তার রহ। যার অর্থ হল বেতের নির্বংশ এই মূল অক্ষর দিয়ে কোরআনে একটি বার মাত্র একটি শব্দ এসেছে সেটা হলো একশো চার নম্বর সুর আল কাউসারের তিন নম্বর আয়াতে অর্থাৎ এর শেষ শব্দটি এই শব্দটি সালাতের সাথে সম্পৃক্ত নয় বরং এটি কাফেরদের সাথে সম্পৃক্ত কাফেররাই লেস কাটা বা বংশ কাটা হিসেবে বা নির্বংশ হিসেবে আল কোরআনে উল্লেখ করা হয়েছে অতএব বা তা র বেতের সালাত বলতে কোরআনে কোনো কিছু আল্লাহ উল্লেখ করেননি প্রচলিতভাবে বলা হয়ে থাকে যে বেতের সালাত মানে বেজোর সালাত কিন্তু বেতের মানে বেজোর নয় যা কোরআন থেকে প্রমাণিত অর্থাৎ বেজর বলতে কোনো সালাত নেই আল্লাহ সালাদ সম্পর্কিত অনেক আয়াত নাজিল করেছেন কিন্তু বেজোর সালাদ বা বেতের সালাদ বলতে কোনো আয়াত আল্লাহ তালা নাজিল করেননি আমরা এ পর্যন্ত ছয় হাজার ছত্রিশটি আয়াতের মাধ্যমে জানতে পারি নাই এবং রসুল কখনো কোরআনের আয়াতের বাইরে গিয়ে নিজের মন গড়া কোনো ইবাদত তৈরি করেননি এবং আমাদেরকে প্রদান করেননি এটা আমাদের বিশ্বাস নিজের মতো করে তিনি কোনো কিছু করবেন এই অধিকারই ছিল না সুরা হাক্কায় আল্লাহ সোমান বলে দিয়েছেন আল্লাহ তাকাল আলীনা আদাল আকাবেল নামিন নামিন আুমালিন আপনারা জানেন প্রসিদ্ধ আয়াত আমি অনেকবারই আয়াতটা প্রায় বলে থাকি যে রসুলকে আল্লাহ রব আল বলছেন সে যদি আমার বিধানে কম বেশ করতো তাহলে তার ধরতাম এবং তার জীবন ধনি কেটে দিতাম অতএব রসুলের অধিকারই নেই আল্লাহর বিধানে বিধান তৈরি করার মতো সুরা ইউসুফের চল্লিশ নম্বর এক বারো নম্বর সুরা চল্লিশও দেখা যায় যে এগুলো যে বিধান ইসলামের নামে আল কোরআন ছাড়া তৈরি করা হয়েছে এগুলো মানুষরা তৈরি করে নামকরণ করেছে আমাদের বাপদাদারা তৈরি করেছে পূর্বপুরুষরা সালাফরা তৈরি করেছে অতএব এগুলো পক্ষে মা আন্দাল বিহামিন সুলতান এর সপক্ষে আল্লাহ সব তালা কোনো দলিল অবতীর্ণ করেননি বেতের সালাখের কোনো বিধান প্রদান করেননি রসুল যেটা রচিত কিতাবে রসুলের নামে চলমান যা কোরআনের একটি আয়াত দ্বারা প্রমাণিত নয় এবং একটি সুন্না বলে যেটা বোঝায় আল্লাহর সুন্না সেটা তারাও প্রমাণিত না। বেদের সালাত নামে যা চলছে তা মানুষ নিজ হাতে লিখিত কিতাব দ্বারা এবং তাদের জন্য ধ্বংস যারা এই কাজ করে আল্লাহ রবুল আলমিন উনআশি নম্বর দুই নম্বর সুরা উনআশি নম্বর আয়াতে সুরায় বাকারায় বলে দিয়েছেন যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় তো এইগুলো করা হয়েছে যুগে যুগে তো বেজোড় বাংলা শব্দ যার অ্যারাবিক অনুবাদ হচ্ছে ওয়াও তার রয়েতের বা বেজোড় যার মূল অক্ষর হচ্ছে ওয়াও তার রা বা বেজোড় কোরআনে কতবার এসে যার অর্থ বেজোড় কিন্তু এই বেজোড় এর সাথে আল্লাহ সালাতের কোনো সম্পর্ক বা সম্পর্কিত আয়তনাদিল করেননি চলুন কুরআনের বেতের শব্দটি নিয়ে তিনটি আয়াত এসেছে এবং তিনটি আয়াতে আল্লাহ ওয়াও তা র বা বেজুর শব্দটি কি অর্থে ব্যবহার করেছেন তা আল্লাহ শেখানো ব্যাখ্যা থেকে স্পষ্ট বুঝেনি আল্লাহ রবুল আলামিন বলছেন ফালা তাহিনু ওয়া ইলা সালাম ও আন তুমুল আলাউনা ওয়াল্লাহ মাকুম আলাহ ইয়াত রিকাকুম আমা আলাকুম অতএব তোমরা হীনবল হইও না এবং সন্ধির আহ্বান জানিও না এবং তোমরা প্রবল আর আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন এবং কখনই তোমাদের কর্মফল হ্রাস করবেন না এখানে আল্লাহ রব্বুল আলমিন যে শব্দটা ব্যবহার করেছেন সেটা রাস সালাত একটি আমল এবং এই আমল একমাত্র আল্লাহর জন্য এই আমল হ্রাস করা বা কমানো বা বেজোড় করা এটা আল্লাহ এই উল্লেখিত আয়াতের বিরুদ্ধে যায় কারণ আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে আল্লাহ কখনো কমাবেন না এখানে ইয়াত্রিকাকুম একুম শব্দ এসেছে নেগেটিভ অর্থে যা আল্লাহ কখনো আমল আমলের ক্ষেত্রে কম বেশ কমাবেন না একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বা চিন্তা করুন তাহলেই বুঝতে পারবেন যে আল্লাহ সালাতের ক্ষেত্রে কখনও বেতের শব্দটি ব্যবহার করা করে তা হ্রাস করা বেজোড় করা এ সম্পর্কে আল্লাহর বিধানে নেই আল্লাহ রাবুল আলমিন ৯৯ নম্বর সুরাত তিন নম্বর আয়তে বলেন কসম জোড় ও বিজোড়ের শব্দটির মূল আলওয়াত অক্ষর বা হর বা বেজোড় উল্লেখিত আয়াতে আল্লাহ জোড় এবং এর কসম করেছেন কিন্তু সালাত বেজোড় করতে হবে এমন কোনো বিষয় আল্লাহ বলেননি মহান আল্লাহ উনত্রিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াতে বলেন আওয়ালাম কিতাবা আলাইহিম এটা কি তাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ প্রশ্ন করেছেন এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমাদের প্রতি একমাত্র কিতাব নাজিল করেছি যা তাদের নিকট তেলাওয়াত করা হয় নিশ্চয়ই এর মধ্যে রহমাত উপদেশ রয়েছে সেই কমের জন্য যারা ইমান আনে যারা বিশ্বাসী বিশ্বাসীদের কিতাব হলো আল কোরআন মুসল মুসলিমদের কিতাব হলো আল কোরআন মুসলমানদের কিতাব অসংখ্য কিতাব আমরা কি নিজেদের কখনো প্রশ্ন করে দেখেছি আল্লাহ একমাত্র একটি কিতাব রসলের উপর অবতীর্ণ করেছেন সেই কিতাব থেকে আমরা বেতের সালাত খুঁজে পেলাম না কিন্তু উপদেশ গ্রহণ করার জন্য মানুষ কিতাবে বেতের সালাত খুঁজছে মানুষের রচিত কিতাবে মানুষের রচিত কিতাব থেকে বেতের সালাত আবিষ্কার করার জন্য কেউ এক রাকাত কেউ তিন রাকাত পড়ছে তাও আবার ভিন্ন ভিন্ন ভাবে কেউ কুনুত করছে কেউ কুনুত করছে না কেউ কুনুতের আগে হাত তুলন করছে কেউ করছে না নানা ভিদ কেউ মগরীবীর সাথে সাদৃশ্য করা যাবে না এরকম নানান মানবরচিত গ্রন্থে যত মত তত পথ আল্লাহর নাদিলকৃত কিতাবটি কী তাদের জন্য যথেষ্ট নয় এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই বেতের সালাত বাতিল হয়ে যাবে তার কারণ বলা হয়ে থাকে যে হাদিস বা রচিত এই সকল সংকলিত গ্রন্থই হল আল কোরআনের ব্যাখ্যা তাহলে যেখানে কোরআনের কোনো ইঙ্গিতই নাই বিতির সালাতে তাহলে এটা এই সালাতের দাতাকে কে দিল এই সালাত রসুলের নামে এটাকে কেন চালানো হলো রসুলকে আইনদাতা ছিলেন বিধানদাতা ছিলেন তিনি কি বিধান দিতে পারেন নাল্লার বিধানের বাইরে আবার বলছি বেতের সালাত মানে নির্বংশ এটা কোনো সালাতের অংশ নয় আর কেউ যদি বেতের সালাত বলতে হয় তাহলে বেতের সালাত নাম পরিবর্তন করে ওয়াতার বা বেজর ওয়েতের ওয়েত ওয়াও তারা ওয়েতের সালাদ বলতে হবে কিন্তু তাও কোরআনে নেই এবং হাদিস হাদিসের গ্রন্থে যেটা আছে সেটা বিকৃত অয়েন কুন্তুম ফির ওয়াইবি মিম্মা নাজাল্ না আলা আব্দীনা ফাতু বিসউর আতিম্ মিসলিহি ওয়াদু সোহাদা হকমিন্দুন ইল্লাহিম কুন্তুম সদিকিন আর আমি আমার বান্দার ওভার যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সাক্ষীরূপে সাক্ষীসমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এটা হচ্ছে সোরা আল বাকাররা দুই নম্বর সোরা তেইশ নম্বর আয়াত আল্লাহ বুল আলম বলছেন আর যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে নিয়ে আসো তোমাদের সেই মানবরচিত হাদিস যেখানে বেতের সালাত অর্থাৎ এই বেতের সালাতের প্রমাণ আমরা আল কিতাব থেকে পাই না এটা আল্লাহর বিধান হয় কি করে যেটা আল্লাহ বলেন না এই রসুল সেটা আল্লাহর নামে চালিয়ে দিবেন এটা বিশ্বাস করা যায় না মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার উপলব্ধি করার তাওফিক দান করুন ওমা আল্লাহর ইল্লাল ই্লাুল হবিন